অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন আপনারা কি কাজ করবেন, কি কাজ করলে আপনাদের ভাগ্য চমকাবে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। প্রত্যেক দর্শক বন্ধুকে আমি একটা কথা বলবো, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। তো শুরু করা যাক এই আলোচনাটি। প্রথমে আমি জানাই, এই গুরু পূর্ণিমার দিন আপনারা আগে গুরু কাকে বলবেন। অনেকেই বলে কোনো জ্যোতিষীকে গুরু বলে, অনেকে গুরুজি গুরুজি বলে, কেউ শিক্ষককে গুরু বলে, কেউ বা আপনি যে মন্দিরে যাচ্ছেন সে মন্দিরের পুরোহিতকেও, অনেকে যারা তিলক লাগায় কপালে তাদেরকেও গুরুজি বলে, পূজা অর্চনা দেয় তাদেরকেও গুরুজি বলে। তো বাস্তবে গুরুকে, হ্যাঁ, এরাও কিন্তু গুরু, শিক্ষক বলুন, আপনি অ্যাস্ট্রোলজার বলুন, বা মন্দিরের যে পূজা করে এবং আমাদের কপালে মঙ্গল তিলক রাখে সেও গুরু, কিন্তু 1%। কিন্তু বাস্তবে গুরুকে দেখুন, বাস্তবে গুরু হচ্ছে যে যিনি আপনাকে ভগবানের সঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আপনাকে সংযুক্ত করতে পারবে, অর্থাৎ যিনি নিজে ঈশ্বরের সঙ্গে যুক্ত আছেন তিনি হচ্ছেন বাস্তবে গুরু। তো সদ্গুরুর আপনারা যদি উপাসনা করতে পারেন সেক্ষেত্রে বিশেষ লাভ পাবেন, অর্থাৎ যিনি ঈশ্বরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তিনি কিন্তু আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারবে। অর্থাৎ এই যে আপনাদের যে জন্ম জন্মান্তরের যে ক্রিয়া, সেই ক্রিয়াটি আস্তে আস্তে আপনাদের বিলীন হয়ে আপনারা পরমেশ্বরের সঙ্গে মিলিত হয়ে যাবেন, যদি সদ্গুরু আপনারা ধরতে পারেন। গুরু তন্ত্রশাস্ত্রে তাকেই বলছে, যার মধ্যে 13টা গুণ আছে সেই হচ্ছে বাস্তবে গুরু। তো ভিডিওটি আমি আপনাদেরকে এত দূর অবধি বললাম, এবার কি করবেন, 13টি গুণের মধ্যে আমি সেই গুণগুলো আপনাদেরকে জানাবো, এবার কি করবেন আগে শুনে নেন। দেখুন, যাদের গুরু জীবিত আছে আপনারা উঁচু আসনে বসান এবং সেখানে তার পা জল দিয়ে ধুয়ে দেন, ধুয়ে দিয়ে সেই পা মুছিয়ে দেন এবং আপনারা ফল, মিষ্টি এবং কিছু অর্থ প্রদান করুন, দক্ষিণা, এবং তিনি যেন আপনাকে গুরু হিসাবে গণ্য করেন এবং উনি যেন আপনার দায়িত্ব নেন, অর্থাৎ আপনার জীবনের দায়িত্ব যেন নেন। দায়িত্ব বলতে এটা বুঝবেন না যে আপনাকে চালানো, এটা না, আপনার যে কোনো সমস্যা যেন না আসে সেই জায়গাটায় দায়িত্ব নিচ্ছে সেই হচ্ছে বাস্তবে গুরু। অর্থাৎ আপনাকে যে সঠিক পথ, আলোর পথ, আলোর দিশা যে নির্দেশ করতে পারবেন তিনি হচ্ছেন বাস্তবে গুরু। অর্থাৎ আপনারা তারপরে গুরুদেবকে প্রণাম করুন এবং আপনারা সেদিন গুরু সেবা করুন, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন, জন্ম জন্মান্তরের মধ্যে আপনাদের বিশেষ লাভ। দেখুন, বাস্তবে সদ্গুরু পাওয়া খুবই অসম্ভব হয়ে যায়। দেখুন, যারা সদ্গুরু পেয়েছেন না, নিশ্চয় আপনাদের মধ্যে ঈশ্বরের কৃপা আছে, তাই আপনারা সদ্গুরু কিন্তু পেয়েছেন। তো দেখুন, যাদের গুরু বর্তমানে দেহ রেখেছেন, অর্থাৎ গুরু কিন্তু কোনো দিন চলে যায় না, সুশক্তিতে যিনি গুরু চলে গেছে, কিন্তু এই গুরু যেমন রামকৃষ্ণ পরমেশ্বর এসব যারা আছে তারা কিন্তু এখনও কিন্তু বিদ্যমান, সুশক্তিতে চলে গেছেন। তো এই সময় আপনারা কী করবেন, আপনারা ফটো নেবেন, ফটোতে আপনারা ফুলের মালা, আপনারা কিছু মুন্ডা মিঠাই আপনারা দিতে পারেন এবং সাদা ফুল
দিয়ে আপনারা পূজা করবেন। এবং বাস্তবে যদি গুরু থাকে আপনারা অবশ্যই হলুদ বস্ত্র অথবা সাদা বস্ত্র দান করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের ভাগ্যে যতই গ্রহ দোষ থাক না কেন, ধরুন আপনার শনি সাড়ে সাথে চলছে, ধরুন আপনার কালসর্ব দোষ আছে, ধরুন আপনার ক্রেমোদ্যুম যোগ আছে, ধরুন আপনার বীজ যোগ আছে, ধরুন আপনার গুরুচণ্ডাল যোগ আছে, এই যে নেগেটিভ যোগগুলো, ধরুন আপনার মাঙ্গলিক যোগ আছে, এই যে নেগেটিভগুলো, আপনার দারিদ্র যোগ আছে, এই নেগেটিভ যোগগুলো না আপনাদের অনেকখানি এই গ্রহদোষ কিন্তু প্রশমিত হবে। গুরু সেগুলো সমস্তটাই নিজে সেই শিষ্যের কাছ থেকে সেটা অনেকটাই কমিয়ে দেয়, কারণ গুরুর কাছে তো ঈশ্বরের পাওয়ার থাকে, পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকে। এবার যাদের দেখা গেল গুরুই ধরেননি তারা কি করবেন, তারা অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন আদি গুরু ভগবান শিবকে আপনারা পুজো করুন এবং কৃষ্ণকে আপনারা পুজো করুন, দেখবেন বিশেষ লাভ পাবেন। কারণ আদিগুরু তো আমরা স্বয়ং শিব এবং কৃষ্ণকে আমরা গুরু বলি, কারণ এই যে উনি যে গীতা রচনা করেছেন এটা হচ্ছে আমাদেরকে জ্ঞান এবং সঠিক পথে চলার আলোর দিশা কিন্তু ভগবান কৃষ্ণ দেখিয়েছেন। অর্থাৎ ভগবান কৃষ্ণ হলেন জগতের গুরু, জগৎগুরু। যদি আপনারা ভগবান শিব এবং কৃষ্ণের যদি আপনারা উপাসনা করতে পারেন এই গুরু পূর্ণিমার, অর্থাৎ এই গুরু পূর্ণিমার দিন 5ই জুলাই, আপনারা যদি আপনাদের গুরু না থাকে দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হন, গুরু হিসাবে আপনারা সেখানে আপনারা কামনা করুন যে আমি তোমাকে গুরু হিসাবে স্মরণ করছি, আমাকে শিষ্যরূপে তুমি গ্রহণ করো, এটা অবশ্যই করবেন। এবং আপনারা জগৎগুরু শ্রীকৃষ্ণেরও আপনারা কিন্তু করতে পারেন, আপনারা এই কামনাটা করতে পারেন, দেখবেন বিশেষ ফল কিন্তু আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। তো এবার আপনাদেরকে জানাই, আমি আবারও বলছি ভিডিওটি কিন্তু কাট করবেন না, ভিডিওটি এখনও শেষ নয়, সম্পূর্ণ ভিডিও না জানলে আপনারা কিছুটা জেনে, আপনারা সম্পূর্ণ যদি তথ্য না জেনে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সেই দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ হচ্ছে আপনি সম্পূর্ণ ভিডিওটি শুনুন এবং সেদিন আপনারা অবশ্যই আপনাদের জন্ম দাতা পিতা এবং মাতা চরণ স্পর্শ করুন, এটা সব থেকে বড় জিনিস। আপনি ধরুন যত মন্দির ঘুরেন না কেন, আপনি যত ঠাকুরের স্থান মাথা ঠুকে বেড়ান না কেন, মা আর বাবা এই দুজনের আশীর্বাদ যদি আপনার না থাকে কিনা, আপনি হাজার মন্দিরে ঘুরেন, হাজার আপনি তীর্থ করে বেড়ান, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা বলছি, সে ফল নিষ্ফলা হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অবশ্যই আপনার মাতা পিতা চরণ স্পর্শ করুন, আশীর্বাদ নেন এবং সেদিন সাত্বিক আহার গ্রহণ করুন, সৎপথে থাকুন, সাত্বিকভাবে থাকবেন এবং তামসিক আহার গ্রহণ করবেন না। ভিডিওটি এ পর্যন্তই, জয় গুরু, সকলে ভালো থাকুন, নমস্কার।